এই যে লাইনটা দেখছেন, এটা কিসের লাইন বলতে পারবেন? মানে কি মনে হচ্ছে, কোনো সিনেমা হলের সামনের লাইন নাকি কোনো প্যান্ডেল হপিং এর আগের লাইন? কি মনে হচ্ছে আপনাদের? আপনাদেরকে যদি বলি যে এই লাইনটা কিসের, তাহলে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবেন। এই যে লাইনটা দেখছেন, সেটা হচ্ছে সেলিব্রেশন। কিসের? না লোকসভা নির্বাচনে জিতেছেন, আর সেই জেতার আনন্দে জয়ের উদযাপন। এটি পার্টির আয়োজন করা হয়েছে, ভালো কথা, সেটা হতেই পারে, খাওয়া দাওয়া হতেই পারে, সেটা তো ভালো বিষয়। কিন্তু সেখানে যে মেনুটা রয়েছে, সেখানে কি রয়েছে জানেন? ঢালাও মদ বিতরণ, থরে থরে সাজানো রয়েছে মদের বোতল, আর যেখান থেকে মদ বিতরণ করা হচ্ছে সেখানে লোকেদের উপচে পড়া ভিড়। খুব স্বাভাবিক, ফ্রিতে যদি মদ পাওয়া যায় সেখানে কি ভিড় উপচে পড়বে? না, তাই ঘটেছে। এই গোটা অনুষ্ঠানের উদ্যোক্তাকে না কর্ণাটকের বিজেপির সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী সুধাকর। এই অনুষ্ঠানের যে ভিডিও, সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। শিকবাল্লাপুরের বিজেপি সাংসদ সুধাকর, তিনি লোকসভা নির্বাচনে জিতেছেন, তারপরে এই উদযাপন, আর সেই উদযাপনের জন্য পার্টির আয়োজন করা হয়েছে। পার্টির আয়োজকদের বিরুদ্ধে এই পার্টিতে প্রকাশ্যে মদ পরিবেশন ও বিতরণ করার একটা অভিযোগ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাতে অন্তত সেটাই দেখা যাচ্ছে, যদিও আজতক বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। দেখা যাচ্ছে যে ট্রাকে করে মদের বোতল আনা হচ্ছে, থরে থরে সাজানো রয়েছে, আর সেখান থেকে মদ বিতরণ করা হচ্ছে, আর সেই মদ পাওয়ার জন্য সাধারণ মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে। প্লাস্টিকের গ্লাসে ঢেলে চলছে মদ বিতরণ। নির্বাচনে জেতার আনন্দে দলীয় সমর্থক ও অনুগামীদের ধন্যবাদ জানাতেই এই ধরনের মদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের উপস্থিতিতে মদ পরিবেশন করা হয়। সাংসদ কে সুধাকর পুলিশের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে একটি চিঠিও লেখেন। সেই চিঠিতে স্পষ্ট করে বলা হয় যে পার্টিতে মদের বোতল দেওয়া হবে। পুলিশকে দেওয়া চিঠিতে বিজেপি সাংসদ কে সুধাকর তিনি স্পষ্ট লেখেন যে দুপুর 12:30 থেকে মঞ্চের অনুষ্ঠান শুরু হবে এবং খাবার এবং অ্যালকোহলের ব্যবস্থা করা হবে। যাই হোক, বেঙ্গালুরুর গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা আয়োজকদের অনুষ্ঠানে মদ পরিবেশন না করার জন্য বলেছিলেন, এমনকি তাদের সতর্ক করেন যে নিয়ম লঙ্ঘনের ফলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছিলেন যে পুলিশ বিভাগ বিধি নিষেধ আরোপ করেছিল এবং আয়োজকদের ইভেন্টে অ্যালকোহল পরিবেশন না করবার জন্য বলেছিল। তাদেরকে এও বলা হয়েছিল যে তারা শর্ত লঙ্ঘন করলে মামলা করা হবে, তবে তারা অ্যালকোহল পরিবেশনের জন্য আবগারি বিভাগের অনুমতি নিয়েছিল। বিজেপি সাংসদ ডক্টর কে সুধাকর তিনি থ্যাংকস গিভিং পার্টিতে মত বিতরণ করেন, যে বিষয়টা নিয়ে রীতিমতো কিন্তু একটা রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্ণাটকের ডেপুটি সিএম ডি কে শিবকুমার তিনি বলছেন, এটি বিজেপির সংস্কৃতি, আমি চাই বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এর জবাব দিন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ইট ইজ এ কালচার অফ দি বিজেপি অ্যান্ড মিস্টার নাড্ডাজি দি ন্যাশনাল প্রেসিডেন্ট, আই ডোন্ট ওয়ান্ট দি লোকাল লিডার্স টু রিপ্লাই টু ইট, আই ওয়ান্ট দি বিজেপি প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট টু জাস্ট reply to it, and it is the culture of the BJP. অন্যদিকে কর্ণাটকের আর এক মন্ত্রী রামলিঙ্গা রেড্ডি তিনিও বলছেন যে এটা বিজেপির সংস্কৃতি, এখানে আমরা কি করতে পারি, আমরা কি করব। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ডক্টর সুধাকর held a rally when liquor was distributed. Not rally, dinner or lunch. Openly distributing liquor, sir. কর্ণাটকের বিধায়ক দীনেশ গুন্ডুরাও তিনি বলছেন যে এটা বিজেপির সংস্কৃতি, মানে প্রত্যেককে কংগ্রেসের যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে এটা বিজেপির সংস্কৃতি। তিনি কি বলছেন শোনাব আপনাদের।
think what happened in Sudhakar's function, it's a function where he is they're distributing liquor. And I think if BJP believes that that's the way we have to appease their supporters, then that is their thing, that's their philosophy then. এই ঘটনার পরে বিক্ষোভ দেখানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তারা বিক্ষোভ দেখিয়েছেন, সেই সময় ভিজুয়ালটা একবার আপনাদেরকে দেখাই। তবে এই গোটা ঘটনার পর চিকবাল্লাপুরে বিজেপির সাংসদ সুধাকর গোটা ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলছেন, আমি জানতাম না যে মদ বিতরণ করা হচ্ছে, আসলে মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমার 20 বছর রাজনৈতিক জীবনে আমি কখনো এমন রাজনীতি করিনি, এমনকি যদি আমাদের কর্মীরা তা করে থাকেন তা ভুল। কি বলছেন তিনি শোনাব আপনাদের। আয়োজিসিরোরু মাডিদারা ಅಥವಾ ಅಲ್ಲಿ ಬಂದಿರತಕ್ಕಂಥವರು ಸೇವನೆ ಮಾಡಿದ್ದಾರಾ ನನಗೆ ಮಾಹಿತಿ ಇಲ್ಲ. ಆದರೆ ಯಾರಾದರೂ ನಮ್ಮ ಕಾರ್ಯಕರ್ತರು, ದಳದ ಕಾರ್ಯಕರ್ತರು ಯಾರಾದರೂ ಮಾಡಿದ್ರು ಕೂಡ ಆ ಯೋಜನೆ ಮಾಡಿದ್ರೆ ಅದು ತಪ್ಪಾಗ್ತದೆ. ಮುಂದೆ ಯಾವುದೇ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ನಾನು, ಯಾಕೆಂದರೆ ಈ 20 ವರ್ಷದ ರಾಜಕಾರಣ ಜೀವನದಲ್ಲಿ ನಾನು ಮದ್ಯ ಹಂಚಿ ರಾಜಕಾರಣ ಮಾಡಿಲ್ಲ, ಚುನಾವಣೆಯಲ್ಲೂ ಮಾಡಿಲ್ಲ, ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲೂ ಮಾಡಿಲ್ಲ. 20 ವರ್ಷಗಳು ನನ್ನ ಈ ಇತಿಹಾಸ ನಿಂತಕೊಂಡ್ರೆ ನಿಮ್ಗೆ ಗೊತ್ತಾಗ್ತದೆ. ಹಾಗಾಗಿ ಈ ಒಂದು ಪ್ರಕರಣಕ್ಕೂ ನನಗೂ ಸಂಬಂಧ ಇಲ್ಲ, ನನಗೂ ನೋವಾಗಿದೆ. ಯಾವುದೇ ಕಾರಣಕ್ಕೂ ಇನ್ನು ಮುಂದೆ ಯಾವುದೇ ಕಾರ್ಯಕ್ರಮ ಇರಲಿ, ಚುನಾವಣಾ ಪ್ರಚಾರ ಇರಲಿ, ಸಭೆಗಳಿರಲಿ, ಮದ್ಯ ಕೊಡುವಂಥದ್ದು ನಿಜವಾಗಿಯೂ ಕೂಡ ಅದು ಅಕ್ಷಮ್ಯ ಅಪರಾಧ, ಅದನ್ನು ಮಾಡಬಾರದು ಅಂತೇಳಿ ನಾನು ಅವ್ರಿಗೆ ಈಗಾಗಲೇ ನಿನ್ನೆ ರಾತ್ರಿನೇ ಫೋನ್ ಅಲ್ಲಿ ಮಾತಾಡಿ ಹೇಳಿದ್ದೆ. নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।